নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 15/7/2024 পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ নিয়ে যে সুপ্রিম কোর্টে মামলার আজকে শুনানি ছিল সেই শুনানির আপডেট আমরা শেয়ার করবো। আরও অপেক্ষা বাড়লো, আবার কবে শুনানি? আসুন এই সংবাদ আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। ফের আশাহত হলেন রাজ্যের সরকারি কর্মচারীরা। 4 মাস পরে শুনানির জন্য উঠে সুপ্রিম কোর্টে স্থগিত হল ডিএ মামলা, সেই সঙ্গে বাড়ল দীর্ঘ অপেক্ষা এবং এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ডিসেম্বর মাসে। এবং আজ সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘভাতা মামলা শুনানি ছিল, তবে 4 মাস পরেও মহার্ঘভাতা মামলা শুনানি হলো না। সোমবার মামলাটি শুনানি স্থগিত হয়ে যায়। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি হবে দুর্গাপুজোর পর আগামী ডিসেম্বর মাসে। এবং সোমবার মামলাকারীদের আইনজীবী বলেন যে দুর্গাপুজোর আগে সরকারি কর্মচারীদের ডিএ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক এবং রাজ্য সরকারের হয়ে এই মামলা সাউল করেছেন। এবং তিনি আদালতে জানান যে এই মামলা দীর্ঘ শুনানির প্রয়োজন আছে এবং বিচারপতি বেঞ্জানায় পরে এই বিষয়ে শুনানি হবে, শুনানির দিন পরে জানিয়ে দেবে শীর্ষ আদালত। এবং এ বিষয়ে ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক বলেন, শুনানির জন্য দীর্ঘ সময় নেওয়া হচ্ছে অথচ কোনোভাবে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা অত্যন্ত পরিতাপের এবং বিচার ব্যবস্থার প্রতি তাদের শ্রদ্ধার মনোভাব অটুট থাকে, তার দায়িত্ব বিচার ব্যবস্থারও রয়েছে। তো দেখা যায় এই পরবর্তী যে শুনানির কবে ডেট আসে, ডিসেম্বরে মোটামুটি শুনানির সম্ভাবনা রয়েছে, তবে তারিখ কবে আসে সেটা দেখার সেই সংক্রান্ত আপডেটগুলো অবশ্যই আপনার সাথে শেয়ার করবো। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।